হ্যালো ভিউয়ার্স, সকলকে স্বাগতম জানাইছো মোৰ প্ৰিয় আসাম চেনেলত। বন্ধুসকল, আজিৰ গুৰুত্বপূৰ্ণ পাঁচটা খবৰ আপোনালোকক জনাম, গতিকে ভিডিঅ'টো একেবাৰে শেষলৈ চাই থাকিব। ইয়াৰ আগতে আপুনি যদি মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰা নাই তেন্তে এনেকুৱা ভিডিঅ'বোৰৰ আপডেট হ'বতকৈ আগত পাবলৈ মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি দিব। আজিৰ প্ৰথম খবৰটো হ'ল, ভাৰতত কৰোণাত আক্ৰান্তৰ সংখ্যাই পাৰ কৰিলে 6000 ঘৰ, বলক জানিলেও সবিশেষ। বিশ্বত করোনা ভাইরাসের আক্রান্ত লোকর সংখ্যা 15,19,499 জন, মৃত্যু হওয়ার লোকর সংখ্যা 88,549 জন। আটাইতক বেশি লোক মৃত্যু হয়েছে ইটালিত, 17,669 জন। আটাইতক বেশি লোক আক্রান্ত হয়েছে আমেরিকাত, 435,160 জন। কেকন দেশত করোনা ভাইরাসত মৃত্যু হওয়ার লোকর তথ্য, আমেরিকা 14,797 জন, ইটালি 17,669 জন, চীন 3,335 জন, স্পেন 14,792 জন, ইরান 3,993 জন, ইংল্যান্ড 7,097 জন, ফ্রান্স 10,869 জন, বাংলাদেশ 20 জন, পাকিস্তান 63 জন, নেপাল 0, রাশিয়া 63 জন, গ্রিস 83 জন, জাপান 94 জন, ভারত 184 জন। ভারতত করোনা ভাইরাস আক্রান্ত হওয়া লোকর সংখ্যা 6,204 জন। ভারতত করোনা ভাইরাস আক্রান্ত হয়ে নিহত হওয়া লোকর সংখ্যা 184 জন। ভারতের বিভিন্ন রাজ্যত করোনা ভাইরাসত আক্রান্ত হওয়া লোকর সংখ্যা 28 জন, মহারাষ্ট্র 1,297 জন, তামিলনাডু 738 জন, দিল্লি 669 জন, তেলেঙ্গানা 453 জন, রাজস্থান 413 জন, কেরালা 345 জন, উত্তরপ্রদেশ 361 জন, অন্ধ্রপ্রদেশ 348 জন, মধ্যপ্রদেশ 347 জন, গুজরাট 341 জন, কর্ণাটক 181 জন, হারিয়ানা 167 জন, জম্মু এন্ড কাশ্মীর 158 জন, পঞ্জাব 114 জন, পশ্চিমবঙ্গ 103 জন, বিহার 51 জন, উত্তরাখণ্ড 33 জন, চণ্ডীগড় 18 জন, লাদাখ 14 জন, আন্দামান আর নিকোবর 11 জন, ছত্তিশগড় 11 জন, গোয়া 7 জন, ঝাড়খণ্ড 13 জন, মণিপুর 2 জন, অরুণাচল প্রদেশ 1 জন, মিজোরাম 1 জন। আজির দ্বিতীয় খবরটা হল, 15 মেয়ের পিছতহে ঘোষিত হব মেট্রিক পরীক্ষার ফলাফল। পূর্বে 15 মেয়ের ভিতর ঘোষণা করার কথা প্রকাশ করেছিল সেবাই। জুন মাসের দ্বিতীয় সপ্তাহের ভিতর ফলাফল ঘোষণা করার কথা সদরি করেছে সেবাই। ইতিমধ্যে মেট্রিক পরীক্ষার 80-84% উত্তর বহি চার প্রক্রিয়া সম্পন্ন করেছে সেবা কর্তৃপক্ষই। আনহাতে দশম শ্রেণীর শিক্ষার্থীর ইউটিউবের জড়িয়ে বিশেষ পাঠ গ্রহণের ব্যবস্থা হাতত লৈছে অসম মাধ্যমিক শিক্ষা পরিষদে। ঘরত বহিয়েই দশম শ্রেণীর শিক্ষার্থীসকলে বিশেষ অ্যাপ ব্যবহার করে লাভ করব পাৰিব গণিত বিজ্ঞানের প্রশ্নের উত্তর। করোনা ভাইরাসের এইবার সেবাই বাতিল করেছে সকল ইউনিট টেস্ট পরীক্ষা। ইয়ার পরিবর্তে শিক্ষার্থীসকলে ইউটিউবতে দিয়া গণিত আর বিজ্ঞানের প্রশ্ন কাকত পূরণ করে পঠিয়াব লাগিব সেবালৈ। আজির তৃতীয় খবরটি হল, দেশত রেলর চলাচল 15 এপ্রিলের পুনের আরম্ভ হওয়ার সম্ভাবনা আছে। ভারতীয় রেলওয়ে রেলর পুনের চলাচল আরম্ভ করার প্রস্তুত করেছে আবশ্যকীয় প্রটোকল। এই প্রটোকল মতে যাত্রীয় রেলর নির্ধারিত সময়তক 4 ঘন্টা পূর্বে স্টেশন পাব লাগিব। রেলওয়ে স্টেশনত উপস্থিত হওয়ার পূর্বে সকল যাত্রীর হব থার্মেল স্ক্রিনিং। থার্মেল স্ক্রিনিংত পাস করা লোককে স্টেশনত প্রবেশ করার অনুমতি দিয়া হব। যখন যাত্রীর জ্বর, কাহ, সর্দি থাকিব তেওঁলোকক যাত্রার অনুমতি দিয়া নহব। আজির চতুর্থ খবর হল, লকডাউনত সরকারের প্রদান করা ধন আত্মসাত করার অভিযোগ গাঁও পঞ্চায়েতের সভাপতির বিরুদ্ধে, থানাত এজাহার দাখিল। কৃষিমন্ত্রী স্বয়ং অতুল বরার গৃহ সমষ্টি বোকাকাদর মহমাইকে গাঁও পঞ্চায়েত রেশন কার্ড নথকা লোকর অহা ধন আত্মসাত করার অভিযোগ উঠেছে গাঁও পঞ্চায়েতের সভাপতির বিরুদ্ধে। লকডাউনের ফলত গৃহবন্দী হয়ে থাকা জনসাধারণক রেশন কার্ডের যোগেদি বিনামূল্যে চাউল যোগান ধরেছে সরকারে। আনহাতে রেশন কার্ড নথকা জনসাধারণের দুর্যোগ প্রশমন বিভাগের আঁচনির অধীনত 1,000 টাকা প্রদান করা হয়েছে গাঁও পঞ্চায়েতের জড়িয়ে। এই 1,000 টাকা বিতরণের নামত ধন আত্মসাত করার অভিযোগ উত্থাপিত হয়েছে মহামাইকী গাঁও পঞ্চায়েতের সভাপতি সুরেন্দ্রনাথ গগৈর বিরুদ্ধে। পঞ্চায়েতখনের 6 নং ওয়ার্ডর পঞ্চায়েত সদস্যের বাসগৃহত বিতু শইকীয়া নামের এজন লোকক ধন দিম বলে মাতি আনি স্বয়ং সভাপতিগুলিয়ে টিপ সহি লৈ আর 1,000 টাকা দেখাই ফটো উঠাই বিতু শইকীয়াক পঠিয়াই দিয়ে। সরকারি সাহায্যর ধন গ্রহণ করার ফটো তোলার পাছতো হিতাধিকারীক নিজের প্রাপ্য ধন আদায় নিদিয়াত সেই ধন সভাপতিগুলিয়ে আত্মসাত করার অভিযোগ তুলি এতিয়া বিতু শইকীয়াই বোকাখাত আরক্ষী থানাত এখন এজাহার দাখিল করেছে। মহমাইকী গাঁও পঞ্চায়েততে কৃষিমন্ত্রী অতুল বরার বাসগৃহ। লকডাউনের গৃহবন্দী হয়ে থাকা জনসাধারণক সকাহ দিবর সরকারের রেশন কার্ড নথকা লোকর দিয়া ধন গাঁও পঞ্চায়েতর সভাপতিয়ে আত্মসাত করার ঘটনায় ইতিমধ্যে সমগ্র বোকাখাটত প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আজির পঞ্চম খবরটি হল, দিল্লিত এদিনতে করোনা পজিটিভ 93 সকলের তাবলিক জামাতের সঙ্গে সম্পর্ক। দিল্লিত ক্রমাগতভাবে বৃদ্ধি পেয়ে আছে করোনা ভাইরাসত আক্রান্ত হওয়া লোকর সংখ্যা। বুধবার দিল্লিত নতুনক 93 লোক করোনা ভাইরাসত আক্রান্ত হওয়া বলে পরীক্ষাত নিশ্চিত হয়। এদিনতে নতুনক করোনা পজিটিভ হওয়া 93 লোকর আটাইকেগী লোকরে তাবলিক জামাতর সঙ্গে সম্পর্ক থাকা বলে দিল্লি সরকারে প্রকাশ করেছে। দেশের রাজধানী দিল্লিত বর্তমানলকে মোট 669 লোক করোনা ভাইরাসত আক্রান্ত হওয়ার বিপরীতে 9 লোকর মৃত্যু হয়েছে।
বর্তমান দিল্লীত করোনা আক্রান্ত 669গৰাকী লোকৰ ভিতৰত 28গৰাকী আই চি ইউ থকা 6গৰাকী লোক ভেণ্টিলেটৰত আছে। আনহাতে দিল্লীৰ উপ মুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াই বুধবাৰে দিল্লীৰ মুঠ 20টা অঞ্চল করোনা ভাইরাসের সংক্রমণের প্রতি লক্ষ্য রাখি সম্পূর্ণরূপে সিল করে দিয়া হয়েছে বলে সংবাদ মাধ্যমত প্রকাশ করে। লগতে তেও জনাই সিল করে দিয়া অঞ্চল সমূহত কোনো লোক প্রবেশ করব নোৱাৰে আর তারপর কোনো লোক বাহিৰলৈ ওলাই আহিব নোৱাৰে। ভিডিওটো ভাল লাগিলে সকলে লাইক করব আর এই ভিডিওটি আপনার বন্ধুবর্গলে শেয়ার করে দিব আর চ্যানেলটি যদি প্রথমবার আহি থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাষত থাকা বেল আইকনটি প্রেস করে দিব। ধন্যবাদ।